সোমবার 8ই আগস্ট পার্লামেন্টে উত্থাপিত হবে সংশোধনী বিদ্যুৎ বিল 2022। অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় বিজেপি সরকারের জনবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে দেশব্যাপী 8 আগস্ট তথা সোমবার কালা দিবস পালন করছে। তারই অঙ্গ হিসেবে আগরতলার বটতলায় বিক্ষোভ প্রদর্শন করে তারা। গত 2 আগস্ট কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিদ্যুৎ আইন সংশোধনের বিল সেটা গৃহীত হয়েছে। এই বিল 5 তারিখে সমস্ত এমপিদের কাছে দেওয়া হয়েছে এবং আজ 8ই আগস্ট পার্লামেন্টে সেটা পেশ হবে। তার প্রতিবাদে দেশব্যাপী সমস্ত বিদ্যুৎ গ্রাহকরা ঐক্যবদ্ধভাবে আজকে এই দিনটাকে কালো দিবস হিসেবে পালন করছে। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এখানে বটতলায় এই বিলের যে বিদ্যুৎ আইন সংশোধনী বিল 2022 তার প্রতিলিপি আমরা এখানে পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছি। তার পাশাপাশি আমরা আরও জানাতে চাই যে সারা দেশে কৃষকরা সংযুক্ত কিষাণ মোর্চা এর প্রতিবাদ করেছে এবং বিদ্যুৎ গ্রাহকদের প্রায় 27 লক্ষ কর্মচারী এই বেসরকারীকরণ করার জন্য প্রতিবাদ করেছে এবং এই বিল প্রত্যাহারের দাবি জানিয়েছে। দেশব্যাপী এই আন্দোলন গড়ে উঠেছে। আপনাদের মাধ্যমে এই রাজ্যের সমস্ত মানুষকে জানাতে চাই যে বিদ্যুৎ একটি অক্সিজেন যেরকম আমাদের অপরিহার্য বিষয়, বিদ্যুৎ পরিষেবা ঠিক তেমনি। এটাকে সরকার বেসরকারি মালিকদের হাতে তুলে দিতে চাইছে। তার প্রতিবাদে সবাই গর্জে উঠুন, এগিয়ে আসুন, প্রতিহত করুন, নতুবা আমাদের আর এই বিদ্যুতের বিশাল বোঝা আমাদেরকে বয়ে যেতে হবে, যেটা বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। আপনার পরিচয়? সঞ্জয় চৌধুরী, আহ্বায়ক, ত্রিপুরা স্টেট অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন।